আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চ বাসন উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফিল্মিফাইলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে ফিল ফিএলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফিএলটি ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফিউয়েলটি ডাউনলোড করে নেবেন তারপর এই ফিল ফিউয়েলটিকে কাস্টমাইজ করার জন্য ফিক্সাল ল্যাপ অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটি ফেলো স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিকজাল ল্যাফ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিয়েলে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন এবার আপনার ফোনে ডাউনলোড ডাউনলোডকৃত ফোল্ডারে যেই ফিল ফুয়েলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ফিল্ডের উপর ক্লিক করবেন তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন রিজেনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন সেই জন্য ফটোর উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন রিসিলেক্টটি ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো করে দিয়ে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দেবেন তারপর এখান দেখতে পাচ্ছেন সুমনাফ মেদ্রাজিব এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন সেই জন্য এই লেয়ারাইকোনে ক্লিক করবেন তারপর এই সর্বপ্রথম এই নামটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা কনে ক্লিক করবেন আবার ফ্যানাইকোনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এই লেয়ারে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তো এবারে নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে একটি কালার দিয়ে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফ্রন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর আর এখান থেকে কিছুই চেঞ্জ করার প্রয়োজন হবে না তো সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমি ক্লিক করবেন কাস্টমি ক্লিক করার পর আলটা সিলেক্ট করবেন তারপর টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেকবঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ